নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই সিএসডার ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে রেশন দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং খাদ্য দপ্তরের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে এবার থেকে রেশন কার্ড ছাড়াই মিলবে চাল গম আটা ছোলার মতো অতিরিক্ত রেশন বিপিএল রেশন কার্ডে যেমন অতিরিক্ত রেশন দ্রব্য পাওয়া যায় সেই রেশন দ্রব্যই এবার রেশন কার্ড ছাড়াই মিলবে তবে এর জন্য আপনাদেরকে দেওয়া হবে ফ্যামিলি আইডি নাম্বার তো বর্তমানে রেশন নিয়ে বড় ঘোষণা কি কি করা হয়েছে তো কারাভাবে এই ফ্যামিলি আইডি নাম্বারের সুবিধা এবং সেই সঙ্গে ফ্যামিলি আইডি নাম্বার পাওয়ার পরে আপনাদের রেশন কার্ডগুলো বন্ধ হয়ে যাবে কিনা সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এছাড়া এই এপ্রিল পাশে আপনারা কারা কারা পাঁচশো টাকা এক হাজার টাকা বা দেড় হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল থেকে বাজিয়ে দেবেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে যে সমস্ত মানুষদের কাছে রেশন কার্ড নেই বা যাদের কাছে বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড নেই তাদের জন্য রেশন নিয়ে বড় ঘোষণা করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে দেখুন বলা হয়েছে এবার রেশন কার্ড ছাড়াই মিলবে বিপিএল কার্ডের মতো রেশন সামগ্রী অর্থাৎ বেশি পরিমাণে রেশন আপনারা পাবেন এবং ভোটের আগেই সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা করা হয়েছে বলা হয়েছে দেখুন আপনার রেশন কার্ড নেই কিন্তু আপনি রেশন নিতে চাইলে তা এখন সম্ভব এবং তাও আবার বেশি পরিমাণের রেশন সামগ্রী শুনে অবাক লাগলেও একেবারেই কিন্তু এটা সত্যি কথা দেখুন বলা হয়েছে এখন রেশন কার্ড না থাকলেও আপনি কিন্তু সরকারি চিনি গম চাল বা ছোলা আটার মতো একাধিক রেশন সামগ্রী পেয়ে যেতে পারেন বলা হয়েছে দেখুন রেশন কার্ড ছাড়াই মিলবে প্রচুর দ্রব্য কীভাবে পাবেন চলুন দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইতিমধ্যেই সরকার একটি নতুন পোর্টাল লঞ্চ করেছে যেটি হল ফ্যামিলি আইডি ডট ইউপি ডট গভ ডট ইন এই সাইডে গিয়ে যে সমস্ত ব্যক্তিদের রেশন কার্ড নেই এবং যারা জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের জন্য যোগ্য নন তারা চাইলে কিন্তু নিজেদের নাম রেজিস্টার করতে পারেন এবং প্রত্যেকেই কিন্তু এই রেশনের সুবিধা নিতে পারেন দেখুন বলা হয়েছে সেই সমস্ত পরিবারগুলো বিনামূল্যে রেশন বা সরকারি দামে রেশন কিন্তু পেয়ে যাবেন এখানে রেজিস্টার করলেই এবং দেখুন বলা হয়েছে সেখানে বিপিএল বা এপিএল ক্যাটাগরির কোনো কোটা সবাই কিন্তু সমানভাবে রেশন পাবেন তো বুঝতেই পারলেন রেশন নিয়ে কিন্তু একটা বড় ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে তবে বলা হয়েছে দেখুন এই প্রকল্পটি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে চালু হয়নি এই নতুন নিয়ম পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে প্রতিবেশী রাজ্যে তবে আসার কথা হলো জাতীয় খাদ্য প্রকল্পের এই প্রজেক্ট সফল হলে আমাদের সারা দেশে কিন্তু এই প্রকল্পটি চালু হয়ে যাবে অর্থাৎ খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও কিন্তু এই প্রকল্পটি চালু হয়ে যাবে সাধারণ মানুষরা কিন্তু এই ফ্যামিলি আইডির নতুন সুবিধা নিতে পারবেন দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় খাদ যোজনার দৌলতে উত্তরপ্রদেশ সরকার মানুষদের সার এই নতুন পোর্টাল চালু করেছেন তো এই বিষয়ে আরও বলা হয়েছে দেখুন উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে নতুন লঞ্চ হওয়া এই পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষদেরকে আইডি তৈরি করে দেওয়া হবে এবং সেই আইডি পাওয়া ছাড়াও অন্যান্য কাজেও কিন্তু এই আইডি লাগানো যাবে যেমন জন্মশংসাপত্র বা বার্থ সার্টিফিকেট হিসাবে কিন্তু এগুলো গণ্য করা হবে বলা হয়েছে দেখুন পোর্টালে আবেদন সম্পূর্ণ ঘরে বসেই মোবাইলের মাধ্যমে অনলাইনে করা যেতে পারে এখান থেকে প্রাপ্ত আইডি নাম্বারের মাধ্যমে উত্তরপ্রদেশের মানুষেরা আরও সহজে বিভিন্ন সরকারি স্কিম অ্যাক্সেস করতে পারবেন বা সুবিধা পাবেন এবং এই যে আইডি নাম্বারটা যারা যারা পাবেন তাদেরকে কিন্তু বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হবে একসঙ্গে তো খুব শীঘ্রই হয়তো আমাদের পশ্চিমবঙ্গেও এই পরিষেবাটা চালু হয়ে যাবে এই পরিষেবা চালু হলে কিন্তু কোনো রকম কোনো রেশন কার্ডকে বাতিল করা হবে না বা বন্ধ হবে না যেমন রেশন কার্ড চলছে তেমনই চলবে সঙ্গে এই রকম আইডি নাম্বারও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনারা কারা বর্তমানে এক হাজার টাকা দেড় হাজার টাকা অথবা পাঁচশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সঙ্গে যে সমস্ত বেকার যুবক যুবতীদের নাম বেকার ভাতার লিস্টে রয়েছে তাদেরকেও কিন্তু দেড় হাজার টাকা করে অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এপ্রিল মাসেই দেওয়া হবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং বর্তমানে এই ফ্যামিলি আইডি নাম্বার নিয়ে আপনার কি মতামত সেটাও লিখে জানাবেন ধন্যবাদ